আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ নুরুল হোসাইন। রিফাত ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ওয়েব ডিজাইনার ডেভেলপারদের কি রাত জেগে কাজ করতে হয় কিনা। আসলে রাত জাগার ভীতিটা অনেকের মধ্যেই কাজ করে, এবং যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং করতে চান বা করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে সবেমাত্র কিছু না কিছু জানছেন, তারা হয়তো বা ভাবেন যে আসলে এটা রাতের কাজ, রাত জেগে কাজ করতে হয়, বা অনেকে রাত জাগতে পারেন না, তারা একটু আতঙ্কে থাকেন যে আসলে রাত জেগে কাজ করতে হয় যদি তাহলে আমি কীভাবে করব। এখন এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে উত্তরটা হবে এমন যে আপনি কোন দেশের বায়ারের জন্য কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি ইন্ডিয়ার কোনো বায়ারের সাথে কাজ করছেন, তাহলে কিন্তু বাংলাদেশের সময় এবং ইন্ডিয়ার সময় একই, আর বায়ার অবশ্যই চাইবে না যে রাত জেগে আপনার সাথে কাজ করে করতে বা করিয়ে নিতে, এবং দেখা যাবে যে দিনের বেলা আপনারা কাজ করতে পারছেন। এবং কাছাকাছি দেখা যায় যদি অস্ট্রেলিয়া হয়, টাইম জোন খুব বেশি ডিফারেন্স থাকবে না। আর একটু দূরে দূরে যে গিয়ে যখন আমরা ইউনাইটেড স্টেটসে যাব, তখন দেখা যায় আমাদের টাইম জোনের ডিফারেন্সটা 12 ঘন্টার মতো, রাইট? তো তখন এই সমস্যাটা তৈরি হয়, ইউএসএতে দিন, বাংলাদেশের রাত, তখনই মূলত রাত জেগে কাজ করার প্রশ্নটা চলে আসে। আর যদি অন্য বায়ার বাংলাদেশ থেকে নিকটবর্তী এশিয়ান কান্ট্রিগুলোতে আপনি কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে যে খুব একটা রাত জাগতে হবে না। আর ইউএসএ বায়ার হলেও আপনি যদি কন্ট্রাক্ট বেসিস কাজ নেন, যে আমি একটা ফিক্সড জবের কাজ নিলাম, সাপোজ আপওয়ার্কে থেকে আমি একটা কাজ নিলাম ফিক্সড প্রাইসের, যে আমাকে কাজটি করে দিলে $500 সে দিবে বা $1000 দিবে। এখন এই কাজটি করার জন্য আপনি একটা টাইম তার কাছে চেয়ে নেবেন, হতে পারে সেটা 1 সপ্তাহ, হতে পারে 15 দিন। তো 1 সপ্তাহ তো আপনি রাত জাগবেন না, 1 সপ্তাহ আপনি দেখা যায় দিনের বেলা আপনার সুবিধা মতো সময়ে প্রজেক্টগুলো নিয়ে, প্রজেক্টটি নিয়ে কাজ করবেন এবং তাকে আপডেট দেবেন। তার হয়তো বা রাত 12টা সে যখন থাকবে অনলাইনে, আর সেটা তো সন্ধ্যাও হতে পারে, আপনার এখানে যখন সন্ধ্যা তার ওখানে তখন সকাল, সো আপনি সন্ধ্যাবেলা তার সাথে কমিউনিকেট করে রাতে ঘুমিয়ে পড়তে পারছেন, আর তাকে আপডেট জানাবেন। এ কারণে সে যেন মনে না করে যে আমি একজনকে কাজ দিলাম, কাজটা কি না কি করতেছে, কোনো আপডেট জানাচ্ছে না, এরকম যেন ইনসিকিউর ফিল যেন না করে, এ কারণে আপডেট জানাবেন মাঝে মধ্যে। আর যখন আপনি প্রজেক্ট বেসিস কাজটা নিচ্ছেন, তখন আপনি আপনার সুবিধা মতো সময়ে কাজটি করে হ্যান্ড ওভার করতে পারছেন। তবে এখানে একটা কিন্তু থেকে যায়, সেটি হচ্ছে যে যখন দেখা যায় যে এই কাজ তো আমাকে সময় দিয়েছে 1 সপ্তাহ, আমি করব করে দেখা যায় 1 সপ্তাহের মধ্যে 6 দিন আপনি শেষ করে ফেলছেন, 7ম দিনে গিয়ে মাথা নষ্ট, এই কাজটা এখনও শুরুই করি নাই। এমন যদি হয় তাহলে তো রাত জাগা ছাড়া উপায় নেই, তখন দেখা যায় টানা 2 দিন 1 দিন রাত জেগে আপনাকে প্রজেক্টটা উঠিয়ে দিতে হবে। সেটা আবার আওয়ারলি কাজ করা যায়, যেমন আপওয়ার্কে যদি আপনি আওয়ারলি কাজ করেন, আপনি যতক্ষণ কাজ করবেন আপনার পিসি থেকে স্ক্রিনশট ক্লায়েন্টের অ্যাকাউন্টে যাবে, ক্লায়েন্ট আপনাকে মনিটরিং করতে পারবে মার্কেট প্লেস থেকে। সেক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট যতক্ষণ অনলাইন থাকবে সে আপনাকে ডিরেকশন দিবে, বা মার্কেট প্লেসের চ্যাট মেসেঞ্জার বা স্কাইপ বা হ্যাং আউট বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে আপনার সাথে কমিউনিকেট করবে, তখন তার সাথে কানেক্টিভিটি রক্ষা করার জন্য তখন রাত জাগা লাগতে পারে। এটাই হচ্ছে মূলত বিষয়। এখানে রাত জাগা মানেই ফ্রিল্যান্সিং এমন না, বা ফ্রিল্যান্সিং মানেই রাত জাগা এমন না। বিষয়টা হচ্ছে যে আপনি কোন দেশের বাইরের জন্য কাজ করছেন, কীভাবে কাজ করছেন, সেটি আপনি আপনার মতো সময় বের করে নেবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রাথমিকভাবে যখন নতুন নতুন ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে কাজ করে, তখন বিভিন্ন দেশের বায়ারের সাথে কাজ করতে হয়। এই ইন্ডিয়ার কাজ করছি, এই দেখা যাচ্ছে যে ইউএসএর কাজ করছি, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ, চায়না। তো যখন আমরা বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে সময় রক্ষা করতে যাব, তখন দেখা যায় আমার ঘুমের শিডিউল থাকবে না, এলোপাথারি ঘুম হচ্ছে বা একটু অন্যরকম লাইফ হয়। আবার যখন 2-3 বছর ফ্রিল্যান্সিং করার পর একটা স্টেবল পর্যায়ে আসার মানে সুযোগ হয়, তখন ফিক্সড 2-1টা বাইরের কাজ করা হয়, তার টাইম জোন রক্ষা করে একটা রিল্যাক্স যেটা বলে টাইম শিডিউল মেনটেন করা যায়। আশা করি বুঝতে পেরেছেন এবং ব্যাপকভাবে বুঝতে পেরেছেন যে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপাররা আসলে কীভাবে রাত জেগে কাজ করে বা রাত জাগাটা কতটা জরুরি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর ফ্রিল্যান্সিং কেয়ারে আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।